গতকাল রাতে টেক আউট থেকে বার্গার অর্ডার দিয়েছিলাম। বার্গারের সাথে ছিল আর একটা চিকেন ফ্রাই দিয়েছিলাম আমার জন্য, ছেলের দুই ছেলের জন্য দিয়েছিলাম বার্গার। বার্গারের সাইজটা যাও মোটামুটি ছিল, কিন্তু চিকেন ফ্রাইয়ের সাইজটা আমাকে রীতিমতো হতাশ করেছে। এত দাম দিয়ে এই চিকেন ফ্রাই খাওয়ার কোনো মানেই হয় না। আর এটা হচ্ছে বার্গার, ছেলেরা খাবে বার্গার আর আমি খাবো চিকেন ফ্রাইটা। এটা পরের দিন সকালবেলা রমজান চলে আসছে, তাই রমজানের প্রিপারেশান নিলাম, এখানে শামি কাবাব বানালাম। শামি কাবাব সাথে চিকেন বলও করেছি, একই রেসিপি দিয়ে দুইটা শেপে করে নিলাম আর কি। এখন আজকে রান্নাটা একটু দেখিয়ে দিই। এখানে শিম বেগুন আর শিমের বিচি দিয়ে শিম বেগুন রান্না করেছি শুটকি দিয়ে, আর থাকবে সাদা ভাত সাথে আর কি আছে দেখাচ্ছি। শাক আছে খুব সম্ভবত, শাকটার আগের দিনে রান্না করা, সেটা একটু জাল দিয়ে নিচ্ছি। এই শিম বেগুন হয়ে এসেছে, এখন ধনেপাতা কাঁচা হয়েছে নামিয়ে নিব, আর থাকবে সাদা ভাত। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।